বুঝলাম না মা হেলে এরকম কেন খাবার উপরে এত অনিহা কেন তোমার ছোট থেকে অভ্যাস তোমার মেয়ে এখন বড় হইবা তোমার এখন খাইলে তোমার স্বাস্থ্য সুন্দর হইব দেখতে তোমার পাঁচ কেজি মাংস আছে শরীরে আর হলো হাড্ডি আছে দুই তিন কেজি মায়ান ঠিক বলছি মুসলমানের দেশে না ছাদ বাগান কয়তলার উপরে এটা ছয়তলার উপরে ছয়তলা সাততলার উপরে সবজি আছে না ফল সব ফল গাছ আবার উপরে গাছও আছে এই যে দেখেন এই দেখেন আঙ্গুর গাছ কত বড় হয়েছে দেখছেন উপরে উঠে গেছে ছবি নাই মানে পুরা ছাদ তো দেখা যায়নি না এমনি ছবি নাই কিন্তু ভিডিও পাঠিয়েছে তোরা মাও না মানে গাজীপুর থেকে মনে করেন আরো মিনিমাম আপনার ই হইব গাজীপুর চৌরাস্তা থেকে আরো 25 কিলোমিটার ছোটবেলা পিকনিকে যেতেন না পিকনিকে গিয়া ব্যাথ কিনে আনছেন কোন সময় ব্যাথ ভাই আপনার কেমন বুকে আসলাম চিন্তা করে দেখেন ভাবে পিকনিকে যেতাম ব্যাথ কিনে নিয়ে আসতাম ওই ব্যাথ বাসা আনতাম আপনার দুষ্টুমি করতাম পড়াশোনা ঠিক মতো না করে ওই ব্যাথ দিয়ে আমাকে মারতো প্রতি মার খাইতাম আমার প্রতি বছর যখন এসে যাইতাম পিকনিকে যেতাম ওই ব্যাথ আবার কিনে নিয়ে আসতাম ছেলে মেয়ে খাইব আমি তো দিতাম না আপনি বললেন দেখে একটু দেখে আসো দিকে সেই ছোটবেলার মতো হ্যাঁ ছোটবেলায় যে কি সুন্দর ছিল না খেলে তুমি আবার ওই রকম সুন্দর হয়ে যাবে খাওয়া দাওয়া করলে মাংস যদি না থাকে তোমার মুস্কুল হবে আবার গেছি হয়েছে রফিক বাইগো বাসায় ওইখানেও সাইমা ওরা সবাই বাইরে হয়ে গেছে গা আচ্ছা হ্যাঁ আল্লাহ হাফেজ সদব্দি আল্লাহ হাফেজ